এখন সবাইকে দেখছি এই আম্বানিদের আম্বানির ছেলে মানে আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশন হওয়ার পর থেকে বা চলাকালীন দেখছি সবাই দেখছি খানদের খানদেরকে ট্রোল করছে মানে সলমান শাহরুখ আমেরকে এটা বলা হচ্ছে যে ওরা এই এই নাকি তিনটে খান নাকি একসাথে কোনো মুভি করে না বাট টাকার জন্য আম্বানির কাছে নিজেকে বেচে দিলো তো এটা খুব ভুল ধারণা যে টাকার জন্য নিজেকে তিনটে খান বেচে দিলো ফার্স্ট অফ অল আমি তাদেরকে ক্লিয়ার করতে চাই যে এই তিনটে খানই কয়েক মাস আগে आपकी আদালতে 21 ইয়ার্স কমপ্লিট হওয়ারতে এই তিনটে খানকেই একসাথে স্টেজে দেখা গিয়েছিল রজত শর্মা আপনার আদালতে তো আর এটা যেটা বলা হচ্ছে যে আম্বানির কাচোড়া বাণীকে সামনে বল সো ইউ গাইজ আর রং ওরা টাকা নিয়ে নাচেনি পারফর্ম করেনি বাকি বলিউড সেলিব্রিটিদের মতন ওরা যে যেকোনো কারোর বিয়েতে যায় আমি সবার বিয়ে বলবো না হ্যাঁ অনেক বিয়েতে ওরা টাকা দিয়ে নাচে টাকা টাকার বিনিময়ে নাচে বাট এখানে ওরা আউট অফ গুড রিলেশন আউট অফ রেসপেক্ট একটা ভালো একটা ওদের সম্পর্ক আছে সেই এতে ওরা পারফর্ম করেছিল তিনটে খান একসাথে তো এটা খুব ভুল একটা কথা আর যারা জানে না এইসব বেসলেস সব লাগানোর আগে একটু রিসার্চ করে বলা উচিত তো হ্যাঁ আজকের এই ব্যাপারেই আমরা কথা বলব যে আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশন এত গ্র্যান্ড ওয়েডিং নিয়ে এই যে এবার দেখুন কি সাহস सलमान के कोले तुलबे तो अब सक्सेसफुली तुलते हो पारे नी एकाने हाक कुछे बड़ा आया सलमान को उठाने वाला तो है वीडियो स्टार्टिंग दे ही भूले गए चिलो भूले गए चिलाम तो हेलो फ्रेंड्स आमी वीडियो कॉल टाइम में तुम्हारी डियो लगा ना दौड़ का चिलो तू साइड एक ही लगा प्लीज माँ डियो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आई नी एंजॉय अ व्लॉग्स टुडे सो टुडे वी गोइंग टू टॉक अबाउट आनंद अंबानी एंड राधिका मर्चेंट्स ং সেব্রেশন হ্যাপেন গুজরাট যেখানে বলিউড সেলিব্রিটিদেরকে বাসে করে নিয়ে গেছে এরকম চাপা করে আর সেই বাসে করিনা কাপুর শাহিদ কাপুর তেমর জে অনন্য আদিত্য রিতেশ দেশমুখ করিশমা কাপুর অনিল কাপুর সবাইকে নিয়ে গেছে এই কি হ্যাঁ একটা দিক থেকে বাবা একটু মানে বলিউড একটু মানে মান সম্মান বেঁচে গেল সেটা হচ্ছে শাহরুখ সালমান ওই চাপেনি ওরা আলাদা নিজেদের পার্সোনাল গাড়ি করে গেছিল জিনিস আসছে যে আম্বানিরা যেই আম্বানি ওয়ান থাউজেন্ড করো রুপি স্পেন্ড করেছে ওদের ছেলে অ্যাকচুয়াল বিয়ে না বাট ইন প্রি ওয়েডিং সেলিব্রেশন তারা সবার জন্য পার্সোনালি এটা করে গাড়ি আলাদা করে বুক মানে লট করতে পারলো না বাসে এটা কি কোনো স্কুল পিকনিক নাকি কোনো বিয়ে বাড়ি যাচ্ছি আমরা বাসে ওরকম চাপা চাপি গাদা গাড়িতে হ্যাঁ বিয়ে যাচ্ছে ওরা কিন্তু ওরকম ট্রিটমেন্ট ওরা পাবে কেন যতই আম্বানি হোক না কেন ওরকম বাসের মধ্যে নিয়ে যাচ্ছে বলেছে কোনো স্কুল পিকনিকে যেমনি আমরা যেতাম না সব একটাই বাসে আমাদেরকে কামিল থেকে নিয়ে যেত কামিল থেকে নিকো পার্কে নিয়ে যেত আমাদের তো হ্যাঁ তো এখন দেখছি এইটাই এখন চার পাঁচ দিন ধরে আমার নিউজ ফিরে সে ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টা হোক সব জায়গায় কি দেখাচ্ছে আমি ভাবি মানে পয়সা না পয়সা থাকলে কি না কি করা যায় সে এটা বল কথা আছে না মা পয়সা থাকলে কি হ্যাঁ পয়সা থাকলে ভূতের শ্রাদ্ধ হয় তো আম্বানি তো নিজের ছেলের বিয়ের সেলিব্রেশন পার্টি দিচ্ছে সবাইকে যেখানে কারা কারা আসছে রিহানা এসে পারফর্ম করে গেছে যেখানে রিহানা আমাদের ইন্ডিয়াকে ইনসাল্ট করেছিল যে ইটস এ ভেড়ার কান্ট্রি বা she herself came to this পুর কান্ট্রি এন্ড she পারফর্মড কত টাকা নিয়েছে কত টাকা নিয়েছে সেভেন্টি টু হাসি চার্জ সেভেন্টি ফোর কর রুপিস ইন্ডিয়া নাকি গরিব কান্ট্রি আর সেই গরিব কান্ট্রির তেইশে সেভেন্টি ফোর করো নিয়ে নেচে চলে গেল আমার একটা প্রশ্ন যে রিহানা যখন এলো ওই যে বিশাল বড় বড় যে ওই ব্যাগগুলো এসেছিল ওটা কি কি ছিল ওটার মধ্যে এমন হ্যাঁ মানে একদিনই তো ছিল একদিন কি দুদিন সে এসে পারফর্ম করে গেল দেন মার্ক জাকার বার্গ এসেছিল ওর ওয়াইফ এসেছিল যে ফেসবুকের যে ফাউন্ডার দেন বিল গেটস এসেছিল ওর গার্লফ্রেন্ডের সাথে তারপর সব আরব থেকে কোন সব আসছে হেনা তেনা সব লোক আসছে বাবা বিয়ে নাই কি ছিল বুঝলাম না এদের যখন এই মেট গালা এদের যখন ওই মেট গালা হয়েছিল তখনও মানে হাই ফাই ব্যাপার তখন তখন তো দরকারের টাইমে আমার নাম মনে পড়ে না তখন ও সব হলিউডের এর সেলিব্রিটিদের দেখেছিল তারপর জেন্ডেয়া যে বয়ফ্রেন্ড যে সুপারম্যান হয় এখন রিসেন্ট কাজে সুপারম্যানে যে আছে কি নাম নাম মনে থাকে না আই এম ভেরি ব্যাড উইথ নেমস তাদেরকে ইনভাইট করেছিল মানে বিশাল এলাহি ব্যাপার একটা এইসব আম্বানিদেরকে দেখে না ফিল হয় যে আমি কতটা গরিব কত গরিব আমার কাছে তো এরকম কিচ্ছু নেই আই এম সো পোয়ার না ব্যাঙ্ক ব্যালেন্স না কিছু আছে আর তারপর এখন দেখছি সবাই এখন ট্রোল করছে হ্যাঁ যেটা নিয়ে আমি বলতে চাইছিলাম লোক তো ট্রোল করছেই আর তার সাথে আই পার্সোনালি ডোন্ট লাইক আম্বানিস ইউ গাইজ উইল থিঙ্ক দ্যাট আউট অফ জেলেসি আই ডোন্ট লাইক দ্যাম বাট নো আই হ্যাভ ফিউ রিজনস বিকজ দে আর ভেরি ইগোয়েস্টিক ইগোয়েস্টিক মানে বাঙালি বাংলায় হচ্ছে অহংকারী হিন্দিতে হচ্ছে ঘমান্ডি হ্যাঁ এটা অবভিয়াসলি পয়সার গরম তো সবারই থাকে বাট মুকেশ আম্বানীর আছে নীতা অম্বানীর আছে বুঝতে পারলাম বাট ওই আমিও মেয়েকে ধরছি না মেয়েকে তাও আমার ঠিকঠাক লাগে বাট ওই দুই ছেলে আনন্দ তার একটা বেশ কি নাম ওদের যে কীসের এত অহংকার আর ছোট ছেলে হ্যাঁ আকাশ আম্বানি ওদের যে কীসের এত অহংকার আমি বুঝতে পারি না অহংকার আমি কেন এই ব্যাপারটা বলতে চাইছি এটা আমি আমাকে মা দেখিয়েছিল যাই না আপনারাও দেখেছেন কি না যখন ওদের সবই একন গান গাইছিল মানে আনন্দের উড বি ওয়াইফ আকাশের ওয়াইফ শ্লোকা মেহতা সবাই একসাথে স্টেজে ছিল গরি সরি গরি খান সুহানা সবাই একসাথে ছিল তো শাহরুখ খান ওর দিকে আসছিল ওদের দিকে আসছিল মানে যেখানে আকাশ আম্বানি আর আনন্দ আম্বানিরা ছিল তো ও কি করলো আকাশ আম্বানি যে বড় যে ছেলে আমি যতই ওরা কোটিপতি হোক না কেন বিশ্ব ওয়ার্ল্ড এর কতটাই আছে আমি ঠিক জানি না যতই কোটিপটি হোক না কেন আই এম নট আ শাহরুখ খান ফ্যান বাট স্টিল উইল সে যে তোমার কোনো রাইট নেই তুমি শাহরুখ খানকে তুমি ইনসাল্ট করতে পারো যেখানে তোমরা ওকে অ্যাজ গেস্ট ডেকেছো ইনভাইট করেছো হ্যাঁ ওদের সাথে আসছিল হয় না অনেকে যে ঠিক আছে একসাথে আমরা সবাই নাচবো একটু শাহরুখ ওদের দিকে আসছো নাচবে বলে সবাই একসাথে আকাশ আম্বানি শাহরুখ কে ধরে সাইডে সরিয়ে দিয়ে এরকম ভাবে মানে দেখাচ্ছে একটা মানে इशारा को देखाई गए ना चो हाउ डेयर यू मैं हि शाहरुख खान यू माइट मुकेश अम्बानी हि शाहरुख खान हि इज अ ग्लोबल स्टार एंड यू आर नाथिंग एज कम्पेयर टू शाहरुख खान योर फादर इज रिच यू आर ऑल्सो रिच बट हि शाहरुख खान आई होप यू गाइज आर गेटिंग माई पॉइंट आई एम नॉट अ शाहरुख खान फैन बट स्टिल स्टील तुम्हारे तुम सहसाय একে তোলার কোলে তোলার আর আরেকটা দেখছি যেখানে আম্বানি নাচছে সালমানও আছে সালমানকে তুলতে যাচ্ছে ওই বডিং এনি স্টিল ওই চেহারা নিয়েও সালমানকেও তুলতে না আই নো হি হ্যাজ সাম তাই জন্য ওর ওয়েট ওরকম ওয়েট ইস্যুস আছে সালমান খানকেও কোলে তুলতে যাচ্ছে এদিকে সেরা ওকে তুলে নিল সালমানকে কোনো ব্যাপার না সেরার কাছে তাই জন্যই ও বডি গার্ড সালমানের কারণ ওর কাছে খুব ইজি লোককে তোলা এরকম সালমানের মতন এত হিউজ একজনকে তোলা সাহস কি করে এক ভাই শাহরুখ খানকে করছে এক ভাই সালমানকে তোলার চেষ্টা করছে মানে হচ্ছে কি এরা বিয়ে না সার্কাস না কি হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না আর আমার এই শাহরুখ এই তিনটে খানকে নিয়ে আমার একটা এই আছে যে তুমি তোমরা গেছো বিয়েতে কিন্তু তোমাদের পারফর্ম করা উচিত হয়নি কারণ এটা তোমরা যে পারফর্ম করেছো এটা নিয়ে তোমরা খুবই ট্রোল হচ্ছ আননেসেসারি ট্রোল হচ্ছ যেখানে লোক কিছু বুঝছে না লোক ভাবছে তোমরা টাকার জন্য করেছো তোমাদের টাকার দরকার পড়ে না হয়তো আম্বানি কোটিপতি হতে পারে বাট স্টিল ইউ গাইজ সালমান খান শাহরুখ খান অ্যান্ড আমির খান আমি তো বলবো সালমান আর শাহরুখ হচ্ছে গ্লোবাল স্টার সবাই তোমাদেরকে চেনে ওয়ার্ল্ডের নতুন কিছু না তো তোমরা টাকার জন্য ওখানে নাচতে নাচতে যাবে না তাই ফালতু সব অ্যালিগেশন লাগিয়ে মানে খুব বেসলেস অ্যালিগেশন উইচ রিয়েলি ডাজ এন্ড মেক এনি সেন্স যত সব এদিকে ইন্ডিয়া হচ্ছে সত্যি অনেক আছে যে অনেক মানে গরিব লোকেরা আছে যারা অনেক খেতে পায় না দিন আনা দিন খাওয়া লোকজন তো অনেকেই আছে এইদিকে ওরা বলে যে ওরা সোশ্যাল সার্ভিস করে গড নোজ হোয়াট সোশ্যাল সার্ভিসেস দেু আমি তো ভাই জানি না একটা দেখা ওদের জামনগরে দেখাচ্ছে যে এবিপি এবিপি হিন্দি যে আছে তার ইন্টারভিউ নিয়েছিল আমার মনে আছে মানে সালমান খানের ইন্টারভিউ নিয়েছিল ওখানে গেছে ওখানে এলিফেন্টসরা আছে তাদের জন্য খিচড়ি রান্না হয় আর ওই খিচি খিচড়ি আমরা হিউম্যান বিংসরাও খেতে পারবো

লাখ লাখ ফ্যামিলির রেসপন্সিবিলিটি ওরা ইজিলি নিতে পারবে আর এত যে ওদের অহংকার আমার তো মনে হয় এই অহংকারের পেছনে তো একটা লোকের হাত আছে একটা না দু তিনটে লোকের হাত আছে তাই জন্যই স এত অহংকার ওদের আর যা যা সব আছে সব এক এক করে কিনতে থাকছে কিনছে মুকেশ আম্বানি নীতা আম্বানি ওদের বুদ্ধি ইউজ করে বাট অ্যাটিটিউড দেখাচ্ছে ওদের দুই ছেলে মেয়ের কথাই বলবো না বিকজ আমার মেয়েকে তাও ঠিকঠাক লাগে যেটা আমি একটু আগেই বললাম আর আর একটা কথা হ্যাঁ আমি একটু ফাস্ট বলছি শাহরুখ খান একবার একটা ইন্টারভিউতে এক বলেছিল যেখানে রিপোর্টার ওকে জিজ্ঞেস করেছিল যে আপনাদের তিনটে খানকে একসাথে কি করে দেখা যাবে তো তখন শাহরুখ খান বলেছিল যে ইটস তুম লোক অ্যাফোর্ড নেই করসতে এটা বলেছিল একটা দেখবে এখন রিসেন্টলি খুব দেখাচ্ছে যে তুমলোক অ্যাফোর্ড নেই করস্তে আর সেটা থেকেই লোক ভাবছে যে अम्बानी but it's wrong अम्बानी नाचे तो हाँ शाहरुख जो है जे it's true that you can't afford three कहाँ three कानस together it is very true this statement is very true it's difficult शे जो बड़ डर होंग ना क्यों शे भंसाली हो धर्मा प्रोडक्शन हो बाहुबली রাজা এস রাজা মলি হোক কেউ অফোর্ড করতে পারবে না ওদের তিনজনকে একসাথে যদি করে তাহলে তো মানে এটা সুপার ডুপার ব্লক বাস্টার মানে এইসব ওয়ার্ডস অনেক ছোট পড়ে যাবে যদি ওর তিনটে খান যদি একসাথে মুভি করে তো এইসব মানে কি বলবো মানে রাগও ধরে আর এসব লোকেদের কথা শুনে হাসিও পায় যে কি সব আদৌ কিছু জানে না নো বিয়ে জুলাইতে আমি অফিসে এটাই অফিসে আমরাই কথা বলছিলাম যে হয়তো বিয়ে কি প্রাইভেট সেরেমনি হবে তাই জন্য কি তার আগে সবাইকে ডেকে নাচিয়ে খাইয়ে করিয়ে দিল আবার রণবীর সিং নিচে বসে আছে

একটা সার্কাস ক্রিয়েট করেছে আবার আর একটা ভিডিও আজকে দেখলাম এটাই বলে এন্ড করছি না অনেক বড় হয়ে যাবে তারপর আপনারা বলবেন যে এই মেয়েটা এত বক বক করে একটা রিসেন্ট ভিডিও আজকে দেখলাম যে রজনীকান্ত যখন ও ফ্যামিলি সাথে জামনগর যখন এসেছে ওদেরই হেল্প হেল্প মানে কি বলবো হেল্পিং হ্যান্ড যারা থাকে ওদের বাড়িতে উনিও এগিয়ে আসছিলেন ওদের সাথে ছবি তোলার জন্য প্যাপারাজিয়া থাকে সব ছবি তোলে রজনীকান্ত হাত দেখিয়ে বললো সাইডে চলে যাও ভদ্র মহিলাটাকে ওই হিরোটার সঙ্গে তো হয়েছে স্টেজে যখন হ্যাঁ ওটা ই করে বলে এরকম একটা এ করে বলেছে তারই ওদের সব গায়ে লেগে গেছে যে রামচরণকে রকম ভাবে কি করে ডাকলো আবার এই আম্বানি শাহরুখকে স্টেজে দেখে জয় শ্রী রাম বলেছে এটা বলে আমি এন্ড করতে চাই যারা কিউ পারেনি নি আম্বানি করে দেখিয়েলো ভাই হ্যাটস অফ আম্বানি এই জয় শ্রী রাম ট্যাগলাইনটা আই ऍम अ ভেরি আই ऍम প্রাউড হিন্দু বাট স্টিল

राधिका मार्चेंट आनंद अम्बानी व्डिंग एट जामनगर आज जो वीडियो भिडियो जो इंटरेस्टिंग था कि तो एक एकटू लाइक शेयर कमेंट अवश्य ही कर बेचारी तो मैंने यत भालो भलो मे एक सपोर्ट कर सपोर्ट कर माँ के देखा चीन को माँ हास आज ब्लग नहीं टिल दें पाय